হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল এক্সামস মেডিজি এক্সামস মেডিজি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমরা এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন রিক্রুটমেন্টের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই এবং একই রকমভাবে যে বিভিন্ন জেলাভিত্তিক রিক্রুটমেন্টগুলো আছে সেগুলো জেলা অনুযায়ী আপনাদের কাছে পৌঁছে দিই এবং কেন্দ্র সরকারের সেই সব চাকরির পরীক্ষার রিক্রুটমেন্টগুলো সব চাকরিতে প্লেস অফ পোস্টিং পশ্চিমবঙ্গের ভেতরে সেসব চাকরির পরীক্ষা নোটিফিকেশানগুলোও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই তো ফ্রেন্ডস আজকে সেরকমই একটা নোটিফিকেশান নিয়ে আলোচনা করব সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশন কলেজে লাইব্রেরিয়ান পদে এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো ফ্রেন্ডস আজকে সেই বিজ্ঞপ্তিটাকে ডিটেলি অ্যানালাইসিস করব এবং অ্যানালাইসিস করে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কি বয়সের সীমা চাওয়া হয়েছে কি রেকশন প্রোভাইড করা হবে কোথায় প্লেস অফ পোস্টিং হবে সব ব্যাপারগুলো বিশদে আলোচনা করব তাহলে চলুন ফ্রেন্ড বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক ফ্রেন্ডস এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন থেকে পাবলিশ করা অফিসিয়াল নোটিফিকেশন যেটা আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমরা এই নোটিফিকেশানটাকে ডিটেল অ্যানালাইসিস করব এবং দেখব কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কি পে প্রোভাইড করা হচ্ছে এবং অন্যান্য ক্রাইটেরিয়াগুলো এবং কবে থেকে ফর্ম ফিল চালু হচ্ছে কবে লাস্ট ডেট ফর্ম ফিল আপের এই বিষয়গুলো আমরা বিশদে আলোচনা করব তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি থ্রি বাই টু তো এখানে খুব গুরুত্বপূর্ণ প্রথম পয়েন্টটা যেটা বলেছে সেখানে বলেছে যে এবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ইজ অ্যান এসেন্সিয়াল রিকোয়ারমেন্ট বাট সাচ নলেজ ইজ নট ম্যান্ডেটারি ফর ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ নেপালি তাহলে আপনি যদি মাদার টাং নেপালি না হয় তাহলে কিন্তু আপনার বাংলাতে লিখতে এবং পড়তে জানতে হবে তো ফ্রেন্ডস এখানে পোস্টের নামটা হচ্ছে লাইব্রেরিয়া গভর্নমেন্ট কলেজেস কিন্তু এটা কোন ক্যাডারের অন্তর্ভুক্ত সেটা কিন্তু মেনশন করা নেই এবং এটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গলের তত্ত্বাবধানে পে যেটা প্রোভাইড করা হবে ফ্রেন্ডস ছ টাকা গ্রেড পেতে পনেরো থেকে উনচল্লিশ অর্থাৎ পেম্যান্ড ফোরের আওতায় এটা পড়ছে যেখানে পে এবং এক্সট্রা যেগুলো থাকছে অর্থাৎ এখানে আপনার হোম রেন্ট এবং মেডিকেল ইত্যাদি যোগ করে আপনার গ্রস স্যালারিটা হচ্ছে ফ্রেন্ডস ভ্যাকান্সি এখানে আপনি দেখতে পাচ্ছেন ছাব্বিশটা আছে কিন্তু এখানে একটা স্পেশাল ভ্যাকান্সি আছে ছাব্বিশটার মধ্যে যেটা হচ্ছে আনরিজার্ভ ভ্যাকান্সি অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র বানারহাট হিন্দি কলেজে অ্যাকচুয়ালি ফ্রেন্ডস এখানে ছাব্বিশটা যে পোস্ট রয়েছে সেখানে হিন্দি কলেজের জন্য একটাই রয়েছে বানারহাট হিন্দি কলেজের জন্য সেটা রিজার্ভ করা আছে একটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এবারে বাকি পোস্ট যেগুলো আছে সেগুলোকে যদি আমরা রিজার্ভেশনগুলোকে দেখি শিডিউল কাস্টের জন্য ছটা সিট রিজার্ভ আছে শিডিউল ট্রাইবের জন্য দুটো আছে নন ক্রিমি লেয়ারে ওবিসি এর জন্য তিনটে আছে এবং নন ক্রিমি লেয়ারে ওবিসি বির জন্য দুটো আছে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্রাফ যেটা আছে ব্লাইন্ডনেস বা লো ভিশনের জন্য একটা আছে এবার ফ্রেন্ডস সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আসছি যে কারা কারা অ্যাপ্লিকেবল এই পরীক্ষায় বসার জন্য অর্থাৎ কোয়ালিফিকেশান যেটা মেনশন করা আছে কোয়ালিফিকেশান ফ্রেন্ডস এখানে বলা আছে মাস্টার ডিগ্রি কোন কোন ফিল্ডে মাস্টার্স ডিগ্রি লাগছে লাইব্রেরি সায়েন্স অথবা ইনফরমেশান সায়েন্স অথবা ডকুমেন্টেশন সায়েন্স অর এ ইউকুই প্রফেশনাল ডিগ্রি উইথ অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্টেজ অফ মার্কস এবং তার সাথে কনসিস্ট্যান্ট গুড অ্যাকাডেমিক রেকর্ড যদি থাকে সেটাকেও কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে এবং এখানে বলেছে যে প্রোভাইডেড দ্যাট রিল্যাক্সেশন অফ ফাইভ পার্সেন্ট মে বি অ্যালাভেড টু দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তো এস সি এস টি এবং ও বিসিদের জন্য ফাইভ পার্সেন্ট মার্ক্সের ওপর রিল্যাক্সেশান আছে এবং আর কাদের উপর রিল্যাক্সেশন আছে যারা নাইনটিন সেপ্টেম্বর নাইনটিন নাইনটি ওয়ানের আগে পিএইচডি ডিগ্রি হোল্ডার তাদের ক্ষেত্রেও কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কসের ফাইভ পার্সেন্ট রিল্যাক্স আছে অর্থাৎ আপ টু ফিফটি পার্সেন্ট পেলেই তারা অ্যাপ্লিকেবল হচ্ছে এবারে ফ্রেন্ডস একটা স্পেশাল পয়েন্ট মেনশন করা আছে আসুন স্পেশাল পয়েন্টটাতে আসি শুড হ্যাভ কোয়ালিফাইড ইন ন্যাশনাল অর স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর লাইব্রেরিয়ানশিপ কন্ডাক্টেড বাই ইউনিভার্সিটি commission কমিশন অর দ্য bengal কলেজ সার্ভিস কমিশন অর্থাৎ ইউজিসি বা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন থেকে নেট বা সেট কোয়ালিফাইড হতে হবে কিন্তু আরেকটা এখানে এক পয়েন্ট মেনশন করার আছে সেটা হচ্ছে আপনি যদি দু হাজার নয়ের আগের পিএইচডি ডিগ্রি হোল্ডার হয়ে থাকেন অথবা ইলেভেন জুলাই দু হাজার নয়ের মধ্যে আপনি পিএইচডি ডিগ্রি প্রোগ্রামে এনরোলড হয়ে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নতুন করে কিন্তু নেট বা সেট কোয়ালিফাইড হতে হচ্ছে না এবারে ফ্রেন্ডস আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আছে মাস্ট হ্যাভ নলেজ রিগার্ডিং কম্পিউটারাইজেশন অফ লাইব্রেরি প্রফিসিয়েন্সি স্পোকেন অ্যান্ড রিটেন ইন বেঙ্গলিয়ান ইংলিশ আর রিকোয়ার্ড ফর অল কলেজেস এক্সেপ্ট বানারহাত হিন্দি কলেজ যেখানে নাকি আমরা ইংলিশ এবং হিন্দিটাকে প্রায়োরিটি দিচ্ছি অর্থাৎ প্রফিসিয়েন্সি স্পোকেন অ্যান্ড রিটেন ইন ইংলিশ অ্যান্ড হিন্দি এখানে প্রেফার করা হচ্ছে এবার ফ্রেন্ডস এজ যেটা বলা আছে নট মোর দ্যান ফরটি অ্যাজ অন ফার্স্ট অফ জানুয়ারি টু থাউজেন্ড অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার মধ্যে আপনার বয়স চল্লিশের মধ্যে হতে হবে এবং তার উপর যে এজ রিল্যাক্সেশান যেটা থাকে নর্মালি এস সি জন্য পাঁচ বছর এবং ওবিসিদের জন্য তিন বছর সেটা সেরকমই থাকবে তো ফ্রেন্ডস এবার ফিতে যদি আসি আপনার অ্যাপ্লিকেশান ফি দুশো টাকা এবার রিল্যাক্সেশান যেগুলো থাকে এসসি এস জন্য সেখানে কোনো রকম ফি প্রোভাইড করতে হচ্ছে না এবার ফি এর ক্ষেত্রে ফ্রেন্ডস যে দুশো টাকা তার মধ্যে আপনার জি এবং অন্যান্য ফি যেগুলো অ্যাডেড হয়ে সেটা হয়তো একটু বেশি হবে এবং সার্ভিস চার্জেস যেগুলো আছে যদি আপনি অফলাইনে করেন তো এই বিষয়গুলো ততটা গুরুত্বপূর্ণ নয় বলে আমরা এটার বিষদে যাচ্ছি না এবার ফ্রেন্ডস আপনি কীভাবে ফর্ম ফিল আপটা করবেন যদিও এই লিঙ্কটা আমাদের আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ভিডিওর অলরেডি প্রোভাইড করা আছে সেখানে গিয়েও আপনি ফর্ম ফিল আপ করতে পারেন এবং ফ্রেন্ডস ফর্ম ফিল আপ শুরু হচ্ছে পাঁচই নভেম্বর দু হাজার উনিশ থেকে এবং ফর্ম ফিল আপ শেষ হচ্ছে পঁচিশে নভেম্বর দু হাজার উনিশে এবং আপনার হচ্ছে পেমেন্ট যদি করতে চান লাস্ট ডেট হচ্ছে সেই পঁচিশে নভেম্বরই কিন্তু আপনি যদি ইউ বি আইয়ের ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো ব্রাঞ্চ থেকে অফলাইনে পেমেন্ট করেন সেক্ষেত্রে একদিন আপনি বেশি পাচ্ছেন আর ইউ এর কোনো ব্রাঞ্চ থেকে যদি আপনি পেমেন্টের চালানটাকে জেনারেট করতে চান সেক্ষেত্রে কিন্তু পঁচিশ নভেম্বরই শেষ তারিখ হচ্ছে শেষ এবারে ফ্রেন্ডস প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো এই রিক্রুটমেন্টের সেই গুরুত্বপূর্ণ বিষয়টাকে আপনারা দেখতেই পাচ্ছেন একটা বোল্ড করে মেনশন করা হয়েছে পয়েন্ট নাম্বার ওয়ানে যদিও আমরা আর বাকি পয়েন্টগুলোতে ডিটেলে যাব না এবং আপনারা যদি চান এই নোটিফিকেশানটাকে আমরা আমাদের ডিসক্রিপশান বক্সে আপলোড করে দিয়েছি আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ফ্রেন্ডস এখানে বলেছে যে সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন ফর ওয়ান পার্টিকুলার পোস্ট স্ট্রিক্টলি ফরবিডেন আপনি কিন্তু একটা পার্টিকুলার পোস্টের জন্য একটার বেশি ফর্ম ফিল করতে পারবেন না নর্মালি কেউ একটা পার্টিকুলার পোস্টের জন্য একটা বেশি ফর্ম ফিল করে না কিন্তু ফ্রেন্ডস কি হয় ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখা যায় যে কোথাও আমি আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেইনি কোথাও আমি আমার আরেকটা হায়ার কোয়ালিফিকেশান ছিল যেটাকে মেনশান করিনি এগুলো না করে আমি সাবমিট করে দিয়েছি বা মায়ের নামের স্পেলিংটা ভুল ছিল বা বাবার নামের স্পেলিংটা ভুল ছিল সেগুলোকে আমি স্ক্রুটিনি না করি সাবমিট করে দিয়েছি এবারে কি হয় যেহেতু সাবমিশন হয়ে যাওয়ার পর সেটাকে আর কারেকশান করার স্কোপ থাকে না ফাইনাল সাবমিশনের পর তখন আমরা নিশ্চয়ই সেই ভুল ফর্ম ফিল করে পরীক্ষায় বসবো না তাই জন্য আমরা নতুন করে আরেকটা ফর্ম ফিল আপ করি সেটা যদি করা হয় কোনো এক পার্টিকুলার ক্যান্ডিডেটের নামের এগেনস্টে দুটো ফর্ম ফিল যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ফর্ম ফিল আপটা ক্যান্সেল হয়ে যাবে সেই জন্য আপনি সময় নিয়ে ধীরে স্থিরে ফর্ম ফিল আপটা করুন এবং ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনার জন্য কোয়ারিস থাকে অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা অবশ্যই আপনাদের সেই কোয়ারির সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব এবারে ফ্রেন্ডস আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এই যে বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে এগুলোর জন্য আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে আগেই বলেছি যে এই পিডিএফ কপিটাকে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ফ্রেন্ডস কমিশন হ্যাজ ফিক্সড কোয়ালিফাইং মার্কস ইন দ্য ইন্টারভিউ ইন দ্য ফলোইং ম্যানার ইন অর্ডার টু কনসিডার সুইটেবল ফর ভ্যাকেন্সিস ইন রেসপেকটিভ ক্যাটাগরিজ এই একটা নতুন জিনিস সংযোজন হয়েছে এখানে যে কমিশন কিন্তু আপনাদের কাট অফ মার্কটা ইন্টারভিউ স্টেজের অর্থাৎ রিটার্ন এক্সামের কাট অফ মার্কটাকে মেনশন করে দিচ্ছে এখানে বলেছে জেনারেল ক্যাটাগরি যদি ফর্টি পার্সেন্টেজ মার্কস পেয়ে থাকে সে ইন্টারভিউয়ের ডাক পেয়ে যাবে ও বিসি ক্ষেত্রে দু পার্সেন্ট কম আছে সেটা আছে থার্টি এইট পারসেন্ট এসসির ক্ষেত্রে আছে থার্টি ফাইভ পার্সেন্ট এবং এসটিদের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট অর্থাৎ আপনি যদি জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকেন এবং আপনি ফর্টি পার্সেন্টেজের ওপরে মার্কস পেয়ে থাকেন অর্থাৎ দুশোর এক্সামে যদি এইটটি মার্কসের ওপরে পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারভিউর ডাক পেয়ে যাচ্ছেন তো এটা একটা ভালো জিনিস যেটার এক্সামের ট্রান্সপারেন্সিটাকে কিন্তু বজায় রাখবে এবারে ফ্রেন্ডস এটাই হচ্ছে আমাদের ডিটেল অ্যাডভার্টাইজমেন্টের অ্যানালাইসিস এবং এই অ্যানালাইসিসের ওপর যদি আপনার আরও কোনো প্রশ্ন থেকে থাকে আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন এবং আমরা বলে রাখি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে এরকমভাবে বিভিন্ন চাকরির পরীক্ষার নোটিফিকেশনকে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই অর্থাৎ আপনাদের এদিকে ওদিকে বিভিন্ন ওয়েবসাইট সার্চ করে বা কোনো পেপার রেখে সেখান থেকে এক্সাম নোটিফিকেশানগুলোকে খুঁজে বের করার দরকার নেই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে সবার আগে সমস্ত চাকরি নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ